দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার ঘেউর উপজেলার বালিয়াবাধা সকালের বাজারে। এই বাজারটি খুবই ছোট্ট পরিসরে শুরু হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি ভালোই জমজমাট একটি বাজার শুরু হয়ে গেছে। এখানে নদীর মাছ, ফ্রেশ শাকসবজি এইসব পাওয়া যায়। সকালবেলা এখানে বাজার করতেছেন। এই যে এখানে করলা বিক্রি হচ্ছে, ধনিয়া পাতা বিক্রি হচ্ছে। করলা কত করে বিক্রি করতেছেন আঙ্কেল? 60 টাকা কেজি না? 60 টাকা কেজি করলা বিক্রি করতেছেন। ধুনুর বিক্রি হচ্ছে, লাউ বিক্রি হচ্ছে। ধুনুর কত করে বেচতেছেন কাকা? 20 টাকা কেজি। এই যে 20 টাকা কেজি ধুনুর বিক্রি করতেছে। শসা বিক্রি, তারপরে এই যে এখানে চাল কুমড়া বিক্রি হচ্ছে, ধুন্দুল বিক্রি হচ্ছে। এই যে এখানে ভাই লাউ কিনলেন, মূলা কিনলেন, তারপরে এখানে কিন্তু ভালোই সবজি বিক্রি হচ্ছে। যে এখানে লেবু বিক্রি হচ্ছে, কাঁচামরিচ, পটল, তারপরে কলা এইসব বিক্রি হচ্ছে। শেষ না? কি পাওয়া যায় এই বাজারে? সবকিছু সবজি, দেশি সবজি, লাউ, তারপরে ঘুরায় যে দন্দল, পটল, বেগুন, সবই বিক্রি হয় না? আলু ফুলকপি নিতেছেন। ফুলকপি কত করে নিতেছেন বলো ভাই? কত করে ভাই ফুলকপি? 100 টাকা কেজি ফুলকপি বিক্রি হচ্ছে। বালিয়াবাধা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, দেশি মাছ। এই দেখতে পাচ্ছেন এখানে নলা মাছ, তারপরে শোল মাছ, এই যে নদীর ট্যাংরা মাছ সবকিছু বিক্রি হচ্ছে। এগুলোর দাম হয়েছে কত আঙ্কেল? ৪০০ টাকা দাম হয়েছে এই মাছের। এই যে এখানে কাকা ভাগা হিসেবে বিক্রি করতেছে পুঁটি মাছ এবং অন্যান্য মাছ। কাকা ভালো আছেন? কত করে ভাগা বেচতেছেন? 100 টাকা ভাগা না? 100 টাকা ভাগা এই মাছ বিক্রি হচ্ছে। এই যে এখানে বড় একটা রয়না মাছ আছে, তাজা। এই যে এই পাশেও কিন্তু পুঁটি মাছ ভাগা হিসেবে বিক্রি হচ্ছে। এই যে এখানে অনেকগুলো মাছ আছে, এই যে বাই মাছ, তারপরে ফলি মাছ, সব ধরনের মাছ আছে। এগুলো কত দাম হইতেছে? নদীর পাবদা মাছ, তারপরে ইটা মাছ আছে, এগুলো দাম হয়েছে না? কত দাম হয়েছে এগুলা? 450 টাকা দাম হয়েছে। মোটামুটি দাম একটু কমই আছে। যেখানে পুঁটি মাছের ভাগা বেচতেছে উনি। এই যে এখানে মাছ আছে খুবই সুন্দর সুন্দর মাছ। এই যে এখানে ফলি মাছ আছে, অন্যান্য মাছ আছে, ট্যাংরা মাছ, খুবই সুন্দর সুন্দর কিন্তু মাছ এখানে পাওয়া যাচ্ছে। এগুলো কত দাম হয়েছে? 1000 টাকা দাম হয়েছে। এই সবই কালিমা নদীর মাছ। এখানে আসলে আপনারা খুবই সুন্দর সুন্দর দেশি মাছ কিনতে পারবেন। এবারে দিশুটে পরে সবে শুরু হলেও দেখতে পাচ্ছেন খুবই জমজমাট গ্রামের বাজার। এখানে একদম সকালবেলা ফ্রেশ সবজি, তারপর নদীর মাছ, দুধ এসব বিক্রি হয়। এখানে আপনারা আসলে একদম ফ্রেশ জিনিস নিতে পারবেন। এই এখানে কচি কচি লাউ বিক্রি হচ্ছে। কত করে দিয়েছে লাউ? 60 টাকা না? 50 টাকা লাউ বিক্রি করতেছে। এই যে এখানে আপনার সকাল সকাল আসলে কিন্তু একদম দেশি গাভীর দুধ কিনতে পারবেন। এই যে ঘাসেরা দুধ কিনে নিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই যে ওনারা দুধ কিনে নিয়ে যাচ্ছেন। দুধ কত করে কিনলেন আসছে ভাই? 60 টাকা করে না? 60 টাকা করে দুধ কিনে নিলেন ওনারা। এই যে এখানে কেজি মাপা দুধ নেয় ওনারা, কেজিতে মেপে মেপে দুধ নিচ্ছে। সকালবেলা এভাবে কলেজ ভরে ভরে দুধ নিয়ে আসে, আর ঘুষেরা দুধ কিনে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে। এইভাবে ওনারা চেক করে কেজি মেপে তারপরে দুধ নেয়। দুধ কত করে কিনতেছেন আজকে? 50-60।
অল 60 টাকা করে আমরা দুধ কিনতেছি কি পরিমাণ দুধ আছে কাকাই বাজারে 5-7 দুধ না তুমি দুধ নিয়ে আসছিলে না কত করে বিক্রি করলা লাউ কুমড়া শিম মূলা আলু সকল প্রকারই মোটামুটি পাওয়া যায় সবজি পাওয়া যায় টাটকা নদীর মাছ পাওয়া যায় এখানে এখানে টেঙ্গা মাছ গোলসা মাছ পাপ্তা মাছ অন্যান্য সব ধরনের মাছ দেশি মাছ পাওয়া যায় বোয়াল মাছ পাওয়া যায় বালিয়াবাধা এই বাজারে আসতে চান তারা সকালবেলা আসতে হবে মানিকগঞ্জ থেকে আসতে পারবেন এখানে মোটর সাইকেলে এবং মানিকগঞ্জে ঘিওর এসে ঘিওর থেকে সিঞ্জুরি হয়ে তারপরে কিন্তু এখানে আসতে পারবেন সকাল 7টার পরে এখানে আসতে হবে এখানে আসতে একদম ফ্রেশ মাছ তরতাজা শাকসবজি তারপর দুধ এসব কিনতে পারবেন সব ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ।